যে দেবীর মন্দিরে আমরা দর্শন করছি এই দেবীর মন্দিরে আমরা প্রণাম করতে পারবো না গোপী। কেন গো? তুমি তো জানো মানুষের সামনে আমার পিতার বাদ বিসম্বাদ। আজকে প্রথম আগে সেই দেবীর মন্দিরে এই দেবীর মন্দিরে প্রণাম করতে গেলে পিতা আমাদের ক্ষমা করবে না? দেখতে পাবে না, আমি একটা উত্তম যুক্তি করে দেব। বলেছো যে সময় তুমি প্রণাম জানাবে আমি নিজের শাড়ির আঞ্চল দিয়ে আড়াল করে রাখবো। হ্যাঁ, আর যে সময় আমি প্রণাম জানাবো তুমি নিজের ফটো দিয়ে আড়াল করে রাখবে। তাহলে তুমি আড়াল করো, আমি প্রণাম জানাই। আমরা চাঁদপাড়ি নগর গমন করি। বরণডালা সুসজ্জিত করে পুত্র নক্ষিন্দর ও মধুমাতা বেহুলা সুন্দরীকে বরণ করে নয়ে যাও লোহ বাষ্পী ঘরে। হে কি কথা বলছো প্রভু, আজ যেন বরণ করে বলতে চাও কি আমি নিয়ে যাব সাতালি পর্বতে। রাগো না, শুধু আজ রাত্রে আমার লাখাইকে নিজের বক্ষে লাগিয়ে রাখবো গো। শোনকা, ভুলে গেছি সেই দিনের কথা, তুমি বলেছিলে এই আমার পুত্র নক্ষিন্দরের বিবাহ দেব। সুরক্ষার জন্য সৌতারি পর্বতে নিশ্চিত বাসার ঘরে নির্মাণ করতে হবে। তোমারই কথাই আমি নিশ্চিত বাসার ঘরে নির্মাণ করেছি। সেই বাসার ঘরে থাকবে আমার পুত্র নক্ষিন্দর মধুমাতা বেহুলা সুন্দরী। তাই করিব প্রভু, আজ যেন আমার লাখাই এখন বোমাকে বরণ করে নিয়ে যাবো বাসরি ঘরে। বাবা লাখাই, যেন আর তোরে বক্ষে লাগিয়ে রাখতে পারবো না রে। কি বলছো জানো, আজ যেতে হবে সে লুহু বাসরি ঘরে। আজকে এই উজানি লাগিল অট্টালিকা, এই অট্টালিকা বাড়ি ছেড়ে আমাকে যেতে হবে সৌতালি হতে। হ্যাঁ বাবা, মা ভালো সত্যি বলেছে জানি। তোমরা আমরা কুড়িজন, আজকে তোমরা জিয়ামাতকে আদেশ করলে আমি পালন করবো গোবি। চলো নিয়ে চলো, চলো ও গোবি। আমরা কোথায় চলেছি জানো গো? এই মুহূর্তে আমরা এই অট্টালিকা বাড়িকে পরিত্যাগ করে সৌতালি ভিতরে চলেছি। তাহলে এসো, কোথায় যাব গো? ওই সাঁওতালি ভিতরে। ও আমি যে বড্ড ভয় পাই গো ওই সাঁওতালি প্রমোদে যেতে। আমি যে তোমার সাথে সর্বদা বাসে রয়েছি। চলো চলো অঙ্গ সুন্দরী লোহ বাসর ঘরে। ও আজকে আমাদের ফুল সজ্জা, চলো অঙ্গ সুন্দরী thank you.
आज के आमदे फूल से जा चलिए सुंदरी जानो यही बासोरी घरी आज सारा रात्रि तो दिखे देखे थाकते होबे दी मां क्यों मां आज रात्रि रही छी जाई परा जा रात्रि पुहाले तुम्हार ससुर ठाकुरिन नाई कोनो भय ओ तार जनेरी अमार साती नय पांचती नय सुधु अमारे एकटी लखा आज अभी तुम्हार हाथी जानो सौंपे दीछी चरण सेवा करब तुम्हें घर जान एक विधि गो मा से विधि रही पासा सारी खेला पासा सारी खेले सारा रात्रि जेगे तुमरा थाकियो ताए हबे माँ सकाल वाला ऐसे अभी तुम्हार संगे देखा करबो ताए हबे माँ एबारे अभी आसो माँ जा स्वामी गो हाँ बोलो गो की सुंदर मानिए छे मानिए छे एत सुंदर बासर घर अमी तो जीवनी कखनो देखिनी ताले केमन लगे छे पसंद होय छे ए बासर घर आमार পছন্দ এই বাসর ঘর থেকে আমি যে মুগ্ধ হয়েছি গো আচ্ছা কেমন লেগেছে বলো তো গিয়ে বলতে পারবে গো হ্যাঁ এই বাসর ঘরটা কি গঠন করেছে এত সুন্দর বাসর ঘর অবশ্যই বলতে পারবে তুমি বলবে তো ওরে কোনিকালি গো গোনাইলো কি বলছে কি লহু বাসরি গড় গো প্রাণ না দেখো দেখো দেখিতে ओटा किसे
घर भालो करे देखी चलो एसु বছরি ঘরের চারিপাশে আমি লক্ষ লক্ষ প্রহরীকে দাঁড়ি করে লক্ষ লক্ষ প্রহরীকে দাঁড়ি করব সারা নিশি জাগ্রত থাকবে লহু বছরি ঘরে কে কোথায় আছিস প্রহরী ভাই अरे ना सुखे था सुख में रहेंगे आज की तो देर अभी कैनो डेके थी जानो कैने डेके से बाबू सौदाली प्रभुते आशे निश्चित्र बाशोरी भौरी सही बाशोर घरे आछे हमारी बधू माता बेहुला सुंदरी पुत्र नखिंदर ताते की हलो सही सौदाली प्रभुतेरी লোহ ঘর লোহ বাসর ঘরের চারিপাশে সারাটা নিশি যান্ত্রিত হয়ে থাকতে হবে কত লোকজন এক শত এক এক লক্ষ বাবু এক লক্ষ প্রহরী যদি নেবেন তিনশো টাকার রোজের হিসাবে তিন লক্ষ লাগবে হ্যাঁ হ্যাঁ ওইটা না দিয়ে যদি দেড় দুশো টাকাতে কাজ হয়ে যায় তো ওটা ভালো হবে না কেমন করে রে বলতে হবে কেমন করে হবে আপনি রাগ করবেন না তো আমি রাগ কেন করব গোসাও করবে না আরে না আমি কিছু করব না বাবু রাগ করছ কিছু করবেন আমি বলি বাবু হ্যাঁ আপনি গোসা করবেন না তো আরে আমি বলছি গোসা করব না তাহলে যা মে সালে মে খেতাবলবা তাবু সে বলে গোসা না করবা দেখো हम बोला था नहीं कोई सांस बढ़िया से ये हजू किरी ये हजू राग ना नु कर बा अरे अबे राग क्यों नु कर बा है तड़ा बोले के एक्टिंग बाकी ये हजू सीधा काट हम कहता नहीं अब देना तो हजू अरे सरवा झल दीदी अरे बाबू अरे प्रहरी भाई
पूरा निजे निजे झगड़ा करछिस की बोलते चाहिए बोल। वो बोला था बाबू की एक बार दिए दो वो उसको बोलने में आता डरता है बोलने में किरे बोल ना केकरा संगे झमेला बा बाबू अमर टम फासंगे टम फासंगे ओई बेटी मनोसर संगे ए बाबू सस्ता में काम हो जाएगा। अरे की बोलछी बोलते बोल ना तड़ातड़ी बोल उसका नाम से का भई बॉडी है बॉडी हम बोला तनी तो बॉडी है कौन सी का बॉडी है अरे जा कर स्टील बॉडी बना कौन सी का बॉडी है अरे सरवा स्टील के बाव का हमर बाना को भी के बा हमर भतवा 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 के ये सनु सरवा तोहरा भतवा लगल बा अब कोथर माने हलो है बोल आमी ना ओड़ा बोल से माने आप बिसोडे संगे झमेला है मनोसर संगे झमेला है बात भी संवाद लेकिन अपनी राग पड़े बना तो अरे अभी राग करो पड़े तो कथा हलो कि 150 टका तक काज हो जाबे अरे बोल ना माने किशोरी संगे झगड़ा है वाके एक बार पूजा दिए बाबा अरे ओए 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 प्रोणी भाई इधर का हां मारबी मारबो ना दानी मारबी मारबो ना बाबू मैंने की है सुन ना अभी तो बेटी को दिन पुजो करी नी तुम्हें करो नी ना भाद्र मास करे थी ना শোন না কেমন করে করে বল কেমন করে তার পূজো করে ঠিক আছে এবারে এক কাম কর হ্যাঁ তোনিকে সামান লিয়া যে যে সামান লাগে মালুম না হ্যাঁ একদম বাবু বেশি খরচ না 150 আটটা চাকুর পাতা না কচুর পাতা নিবে আটটা তারপরে গায়ের দুধ খই পান सुपारी चुनिया कोला मोमबत्ती अगरबत्ती सब दिए তারপর কি করতে হবে রে ক্ষমা প্রার্থনা করতে হবে ইশন তুমি তো অনেক গাল দিয়েছো হ্যাঁ দিয়েছো হ্যাঁ তো ওই জন্য কেমন করে আমি ক্ষমা প্রার্থনা করব এরকম করে ভালো হবে না बसे हो ना खड़ा हो ओगो मां मनसा ओगो देवी मो अमी तुमको होने गाइल दिया है मां ताई तुम्ही आमाके खूब करे दाओ मां আমি তোমার সব সময় পূজা করব মাগো মাগো কোথায় হইতে দেখছো মা মাগো আমি তোমাকে পূজা করব এই প্রহরী ভাই শুনে শুনে এই সামান্য কথাতে যদি আমার বিষমবাদ ছুটে যায় তুমি আমাকে শিখিয়ে দিলে সেটা আমাকে করতে হবে তাই না ওদের কাছে জিনিসপত্র আনতে তবে তো তুমি আমার কাছে পুরস্কার নেবে পুরস্কারের অধিকারী তাই না কি নেবে বল বাবা আমাকে বল কি নেবে গাড়ি নেবে ঘোড়া নেবে বাড়ি নেবে কি নেবে বল কি নেব একটা বউ নেব আনন্দ দাদা পুরস্কারে বউ না রে গাড়ি বাড়ি ধন সম্পত্তি যা নেবে তা দেব বল কি নেবে আর কি নেবি মিষ্টি আর কি নেবি রসগোল্লা আর কি নেবি জিলাপি আর কি নেবি সিগারেট আচ্ছা আচ্ছা ওইগুলো চোখ বন্ধ কর হ্যাঁ বল কি বাবু কেমন করে চাইবে বাবু
तुम्हें जा शिक्षा दीते चेक दाओ संगे अच्छे बाबू हम ये तरह बाबू हमरा दा जल्दी दो तू के जे ओकरा देले वाला उहे हमरो दा जल्दी दो ठीक बा हमरा पांच को देलेवा पांच को तू का को लेवा आठ को हां जल्दी दो ए बाबू किरे तारा मन में हमदा बात बा की होई छे बोलना उहे सारा रात भर जा की हम भूखले मरा बो जा तो किनी भी ओकरा को को देला रसगुल्ला पांच गो अच्छा के जे रसगुल्ला दी छी से रसगुल्ला तुम ले हमरा कम से कम आठ अच्छा आठ नहीं भी सामने आ जा कोटा करा कोटा करा चोक बंद कर मोट कासरी रे चोक बंद कर आंख बंद कर हां चोक बंद कर हमर कछे अच्छा हाथ पात ए बाबू रसगुल्ला प्रणाम बाबू है बोल सुरा कोनो तोरा कोनो विचार बा केने बाबू ये दोनों सरवा जागी है जा ड्यूटी करी तोरा लइका कर पुतिया के जोगी यार हम ना जोगब अच्छा ओ ओकरा 10 गो 8 गो आ इनका के 5 गो जौन देले बड़ा लंबा लंबा वाला हां वो हमरो चाही 10 अच्छा अच्छा बेटा कर आ कोन ए सडा हसत रे काहे रे ए सडा काज का मन हरियर बंधन होत ठकार दे तक ना ठकार ठकार दे तक
कि ना अरे सर्वदा त माई रे माई रे करत रे सर तू ह खालब त तोहर मन हरियर हो जाई ये तरी बोलब उल्टी करे वाला बनी एत्ता दूर खा ले नहीं ना अच्छा बेसी खा ले ना निकले हे बाबू है जल्दी से दे ओखनी के निकला था इतना खा ले बा बाहर निकला था फिर माई रे माई रे करत सरवा सब एक दे हमरो जल्दी दे चोक बंद कर दस गो चाहे जल्दी से देना तो हमरा ड्यूटी करे भाग दे बैठा से अरे भक्त हो बिना जल्दी से दा तोके 12 टा देबो हाता बाबू दा जल्दी चोक बंद कर आग बंद कर चोक बंद कर हाथ पा हां बंद कर देले बानी हां दा बाबू जल्दी से एकदम चलो बासुरी घरी बासुर घर है ठीक बात चलो चल पड़ी भाई एही थू आमी जेने देखते पाई एही मोर को चंद्रपति सासदा घर अष्टप्र हरि के नई ए बासरगढ़ी चारिपाशी से पहरा दिच्छी लक्ष प्रहरी की नई से चारिपाशी पहरा दिच्छी अभी चाँद के सारा दिए बोलबो रे चाँद एखनो तुम्हार काछे आछे समय दाई आमार जने पुष्पांजल आमी चाँद के सारा दिने केनो ओरे चाँद আমাকে চাঁদ চাঁদ বলে চিৎকার করে চাঁদ বলেনি তবে কতক্ষণ থেকে চা আসেনি বলে চা আও সেই কথা চলো 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 মনে হয় এই মূর্খ চন্দ্রপতি সদাগর আমার কণ্ঠস্বরকে শুনতে পাইনি আমি তো দেবার তাকে সারা দিই না কেন ওরে চা देवी आत्मपरिचय जदि आत्मपरिचय तुम्हार पद तलिसी दोल सड़े जाबे चाँद चंपारे सत्य
विमान तलाय थाकि आमि नाम पद्मावती छोरा जम्पागे छोरा मुनि এসে ছিলি দুটি সম্মুখে ভেঙ্গে ছিলাম তৎকালে এইবার এসেছি বেটি ভাঙ্গিব তোর মস্তক পালিয়ে গেছে বেটি পালিয়ে গেছে পালিয়ে গেছে চল প্রহরী ভাই মৃত্যু শয্যা সজি আমি সেই চিতায় শুনিয়ে দিয়েছি চাঁদ করি আমার ছয়টি সন্তানকে মৃত্যু শয্যায় শুইয়ে দিয়েছিস তুই তাতে আমার কি হয়েছে তার পরিবর্তে আছে আমার একমাত্র পুত্র লক্ষিন্দর কিন্তু জানো না চাঁদ তোমার সে লক্ষিন্দরকে যদি তোমার কাছ থেকে কেড়ে নিই তাহলে কি করতে পারবে চাঁদ সপ্ত পাতাল হইতে বাঁধি আছি লোহ গজল সেই গজলের মধ্যস্থানে আছে আমার পুত্র লক্ষিন্দর কিন্তু জানো না চাঁদ যদি একবার আমার জন্য পুষ্পাঞ্জলি দাও তোমার চাকরি তোমার সে মধুবঙ্গ তোমার প্রিয় অজা ধনন্ত্রীকে ফিরিয়ে দেবো চাঁদ চাই না খড়ি চাই না চাই না আমার মিত্র ওজা ধনন্ত্রীকে এই হস্তে প্রতি আমি সেবি সল্লো পানি এই হস্তে না প্রতি বউ এই বেটি এখনো বলছে বলি যা জানো ওরে ভিক্ষারো কারণে আসি বলে ভিক্ষা নিলে হব খুশি ওরে আরে চাঁদ ওরে সদাগর সদাগর তেরে আমার চরণে পুষ্পাঞ্জলি জানো চাঁদ ভিক্ষার কারণে আসি ভিক্ষা নিলে হব খুশি ওরি চাঁদ সদাগর দেব না আমি দেব না আমি তোমাকে তোমাকে দেব না আমি ভিক্ষে তোমাকে হতে দেব না আমি বিশ্বপুতিতা তোমাকে হতে দেব না আমি বিশ্বপুতিতা চাঁদ দেবে না জানো চাঁদ এই নিশি রাত্রিতে তোমার ছেলে কিংবাত্র নির্বর্ণ করে দেবো চাঁদ আমার পুত্র লক্ষিন্দরকে নির্বর্ণ ওই বেটি কানিয়া জিনিস আমার পুত্র লক্ষিন্দরকে মৃত্যু শয্যায় শোয়াবে কেমন করে ওই বেটি আমার পুত্র লক্ষিন্দরকে মৃত্যু শয্যায় শোয়াবে ও দেবী দেখো ওই বেটি ও